সেই সুবর্ণচর নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের মাধ্যমে। ক্ষমতায় আসার প্রথম দিনই এরা নারীকে সারা বাংলাদেশের সামনে কলঙ্কিত করে দিছে। কলঙ্কময় একটা দিলের মাধ্যমে, কলঙ্কময় একটা কাজের মাধ্যমে এরা সরকার গঠন করে। এই সরকারের গুন্ডারা করোনার মধ্যে বন্ধ সিলেটের এমসি কলেজ, সেখানটায় গৃহবধূকে ধর্ষণ করে। এই সরকারের প্রতিটা অঙ্গ সংগঠন এটি কলঙ্কযুক্ত। তারা বাংলাদেশে নৈরাজ্য, ধর্ষণ, নারীদের হেনস্থা, নারীদেরকে অবমাননা সর্বশেষ আমরা ইডেন কলেজে দেখলাম। নারী হয়ে নারীকে অবমাননা করছে, নারীর ইজ্জতকে তারা নিলাম করে দিচ্ছে। কি বিভৎস অবস্থা! এদেরকে পুরো আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে দেউলিয়া ঘোষণা করে দিতে হবে, তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করে দিতে হবে। যেমন আমাদের কিছুদিন আগেই দেখছেন বুয়েটে ছাত্রলীগকে বয়কট করেছে, ঠিক একইভাবে আমি বলবো ইডেন কলেজ থেকে ছাত্রলীগকে বয়কট করে দিতে হবে। ছাত্রলীগ নামক কোনো সংগঠন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারবে না। যদি থাকতেই হয় অবশ্যই সেখানটায় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, মেধাবী ছাত্রদের জন্য মেধাবী ছাত্র নেতা তৈরি করতে হবে, আর নতুবা এই ধরনের অপকর্মের জন্য কঠোর শাস্তি দিতে হবে তাদেরকে। যদি আমরা শাস্তি না দিতে পারি তাহলে এই ধরনের অপকর্ম চলতেই থাকবে এবং এদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই ধরনের আমাদের যে এখন দলখানা প্রশাসন আছে তারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে। তাই আইনের সুবিচার নিশ্চিত করে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে স্থায়ী বহিষ্কারের মাধ্যমে এই ধরনের সংগঠনকে বয়কট করে দিতে হবে। জনগণকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। ইডেন কলেজের 35,000 শিক্ষার্থীকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের অপকর্ম করা আপনাদের সম্মান হানিকর যারা করছে তাদেরকে বয়কট করে দেন। ধন্যবাদ সবাইকে। ইডেন কলেজের ভয়াবহ এবং জঘন্য বর্বর ঘটনার পরে সারা বাংলাদেশের নারীদের মাঝে পাশাপাশি পুরুষদের মাঝেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং এখানকার ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকরাও জানিয়েছে কিভাবে তারা তাদের মেয়েদেরকে সেখানে পড়াবে, কিভাবে সাধারণ শিক্ষার্থীরা তাদের পড়াশোনা রানিং করবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় এখানকার যেই হলে যে প্রশাসন আছে, হল প্রশাসন পুরো ইডেন